মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ছয় মাহলৈ মন্ত্রীসভার হাল সলনি নঘটায় বুলি করা মন্তব্যর পাছতেই শাসক দলের ভিতর চড়াত নতুন রাজনৈতিক সমীকরণ আরম্ভ হয়েছে। অর্থাৎ 2022 চনের 11 মেত হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রীসভাখনে এবছর সম্পূর্ণ করব। এবছর সম্পূর্ণ হওয়া দিনটির পাছতেই মন্ত্রীসভাখনের সম্প্রসারণ ঘটু হব বলে মুখ্যমন্ত্রী করা মন্তব্যর আড়ত আসলতে কি হেকুরা করেছে। অবশ্যই রাজ্যের সচেতন মহলে মুখ্যমন্ত্রী শর্মার সকল কথাই শিলর রেখা বলে মানি লব নুখোজে। ইয়ার কারণ হল বিগত সময়ত হিমন্ত বিশ্ব শর্মায় কেবাবারও নির্বাচন অবতীর্ণ নহও বলে ঘোষণা করেও পাঁচ মুহূর্তত নির্বাচন অবতীর্ণ হয়েছে। সেয়েহে আর ছমাহর মন্ত্রীসভার সম্প্রসারণ নঘট বলে কোয়ার পাছতো ইয়াক 100% সত্য আর শুদ্ধ বলে মানি লবলে বহুতে টান পাইছে। বর্তমান মুখ্যমন্ত্রী শর্মাকে ধরে 14 জন সদস্য মন্ত্রীসভাত আছে। মন্ত্রীসভাত 5 আসন এতিয়াও খালি হয়ে আছে। এই 5 আসনের এখন অগপ, এখন UPPL আর 3 বিজেপি বিধায়কর বাবে। অগপর ফণীভূষণ চৌধুরী মন্ত্রিত্ব পাবলৈ উদগ্রীব হয়ে আছে। UPPLর উর্খাও গৌরা ব্রহ্মই বর্তমান মন্ত্রীসভাত স্থান পাইছে। 8 বিধায়ক এতিয়ালৈকে নিশ্চিত নহয়। বিজেপির যে 3 মন্ত্রিত্ব লাভ করব এগারী কার্বি আংলং বা ডিমা হাসর অন্তর্ভুক্ত হব পারে। দ্বিতীয়জন সুশান্ত বরগোহাই বা রূপজ্যোতি কুর্মীর মাজত এজন বলে চর্চিত হয়েছে। মন্ত্রীসভাত কাক লয় সেয়া মুখ্যমন্ত্রী শর্মায় নিজে ঠিক করব। কিন্তু বর্তমানের মন্ত্রীসকলের মাজত যে 2 অপসারিত করব সেয়া নিশ্চিত। এই সকলের ভিতর পরিমল শুক্লবৈদ্য আর চন্দ্রমোহন পাটোয়ারীর নাম চর্চিত হয়েছে। এওলোক 2 কাম কাজক লো মুখ্যমন্ত্রী বর বেশি সুখী নহয় বলে দিসপুরত আলোচিত হবলে ধরেছে। এওলোক 2 মুখ্যমন্ত্রী আঁতরালে জয়ন্ত মল্ল বরুয়া আর বরাকর এজন বিধায়কর কপাল ফুলিব পাৰে।